সম্বর্ধনা চাষিপুর বানিয়ে প্রয়োজিত আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি নবনির্বাচিত নির্বাচিত চেয়ারম্যান এবং তার সহধর্মিণী খালা সহ উপস্থিত এলাকাবাসী যারা আছেন সবাইকে সালাম আসসালামু আলাইকুম। আসলে শৈলম আমার আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছিলেন আমি জানি, তো জরুরি কাজে শহর গেছিল, ওনার প্রোগ্রাম আরো দুই তিনটা প্রোগ্রাম রেডি হয়ে আছে, তারপরে প্রথমে এখানে আসছেন উনি, আর উনি আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য আমি আমার গ্রামবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি বেশি কিছু বলবো না, দুই একটি কথা বলবো। ইনশাআল্লাহ সম্মানের মালিক আল্লাহ, আল্লাহ তাকে সম্মান দিয়েছেন, আমরা ভোটাররা যারা ছিলাম যারা তাদেরকে ভোট দিয়েছি আমরা উপলক্ষ মাত্র ছিলাম। তো এই ইলেকশন পাঁচ বছর পর পর আসে, যে কোনো ইলেকশন তো পাঁচ বছর ইলেকশন শেষ হয়ে গেলে দেখা গেল ইলেকশনের সময় অনেক প্রার্থী থাকে এবং অনেক প্রতিপক্ষ থাকে এবং সবাই কর্মী থাকে। যাই হোক, এইবারের নির্বাচনটা ছিল একদম ব্যতিক্রম নির্বাচন। এবারের নির্বাচন শুধু শৈল রানা ছাড়া অন্যরা যারা নির্বাচন করছেন তাদের ভোট ছাড়া নির্বাচন ছিল না, তাদের নির্বাচন ছিল মানুষকে হুমকি গালি গালাজ দ্বারা নির্বাচন ছিল। যাই হোক, ওনাকে গালি গালাজ করছেন, ক্যান্ডিডেটকে গালি গালাজ করছেন, কর্মীদেরকে গালি গালাজ করছেন, হুমকি দিচ্ছেন। তো আশা করি এখন পর্যন্ত কিন্তু ওনাকে গালি গালাজ দিয়ে ধাক্কা দিয়ে ওনাকে আর আগাই দিচ্ছেন। আজকে আমরা কর্মীরা যারা আছি হয়তো উনি যদি হতে না পারতেন তাহলে হয়তো অনেক চাপ আসতো। তারপরে আমি কর্মীদের কথা দিয়েছিলাম যে আপনাদের একটা পশম নগরে সেই পশম আমরা সেখানে ভূমিকম্প করে দেব। আমরা অলিপুর থেকে আসি নাই, নির্বাচন সবাই সবার একটা গণতান্ত্রিক অধিকার, যে যাকে খুশি। আমি দেখছি অনেকে দুই ভাই আছে, এক ভাই একটা পক্ষ আর এক ভাই আর পক্ষ, বাপ এক পক্ষ বেটা এক পক্ষ, দুই ভাই বিভিন্ন ধরনের করছে, কিন্তু আমি কোথাও দেখি না এরকম নজির নাই যে একজন আরেকজন ইলেকশন করতে গেলে তাদেরকে হুমকি দিতে হবে, গালি গালাজ করতে হবে। এত নোংরামি এত নোংরামি দিয়েছিল। যাই হোক, কর্মীদেরকে সবসময় সহযোগ তাদেরকে সাহস যোগাইছি, বলছি যে ওনাদেরকে প্রতিদিন ফোন দিয়েছে যে কালকে এসে পুলিশ ধরে নিয়ে যাবে, কালকে হয় নাই পরে বলছে পরশু দিন, তারপরে পরশু দিন, তারপরে ভোটের পরের দিন। ইনশাল্লাহ আমাদের কোনো কর্মীকে পুলিশ ধরে নাই, কোনো কর্মীকে কোনো কিছু করে নাই, এটা আমরা অভয় দিয়েছিলাম, আমাদের সে কথা বলা ছিল প্রশাসনের সঙ্গে। যাই হোক, মুখ দিয়ে বড় কথা বললে হয় না, কাজ করতে গেলে মানুষের ভালোবাসা অর্জন করতে গেলে কাজ করতে হবে। আমি অনেক কিছু বলার ছিল, যাই হোক এতটুকুই বলি। আপনারা যারা তেনার পাশে ছিলেন উনি শুধু যারা যে উনি শুধু 6500 যে ভোট পেয়েছেন সামথিং, তাদের চেয়ারম্যানটা উনি ইউনিয়ন বেশি চেয়ারম্যান। আশা করি শৈল মামা হিংসা রাজনীতি করবে না, উনি ইউনিয়নের উন্নয়নের জন্য সাধারণ মানুষের ভালো করার জন্য যেটি করতে হয় কারো কান কথা না শুনে বিশ্বাস করে এবং ভালো মন্দ বিচার বিশ্লেষণ করে উনি সঠিক সিদ্ধান্ত নেবেন। এবং এটাও বলি উনি যেরকম আপনাদের পাশে থাকবেন তারও কোনো বিপদ আপদ আসলে আপনারা তার পাশে থাকবেন। আপনাদেরকে জনগণকে নিয়েই ইনশাল্লাহ তিনি এবার তার চেয়ারম্যানকে করবেন। শুধু একটু কথা বলি, উনি এই নির্বাচনে ওনার দুইটা অভিজ্ঞতা হয়েছে, একটা হচ্ছে শিক্ষা আর একটা হচ্ছে ধাক্কা। তো এখান থেকে ইনশাল্লাহ আমি অনেক কিছু উপলব্ধি করতে পারছেন, সামনের দিনগুলোতে জনগণকে নিয়ে উনি চেয়ারম্যানই করবেন ইনশাল্লাহ। আশা করি ভবিষ্যতেও তিনি এই ইউনিয়নের চেয়ারম্যান থাকবে। তার যদি আরো বড় আশা থাকে উপজেলা নির্বাচনেও যদি করেন তারপরে এলাকাবাসী থাকবে। তো আমি এতটুকুই বলি, ফারুক ভাই তারপরে যারা বক্তব্য দিয়েছেন বলছেন এলাকার সমস্যার কথা। আমাদের এই গ্রামে মেম্বার এবং ভাইস মেম্বার মানে মহিলা মেম্বার থাকা সত্ত্বেও এই ওয়ার্ডের কোনো উন্নয়ন হয় নাই। এটা তো দায়িত্ব যেহেতু আছে আমার প্রতিনিধি স্থানীয় যারা মহিলা ছিল একজন পুরুষ ছিল, তাকে তো কাজ নিয়ে আসতে হবে, তাকে জানাইতে হবে চেয়ারম্যানকে যে আমার এলাকার এই সমস্যা। ওরা শুধু ওদের প্যাটের রাজনীতি করছে। যাই হোক, এবার আমরা এই ওয়ার্ডে আমাদের বলতে নিজস্ব কোনো প্রতিনিধি নাই। আমি মনে করব এলাকাবাসী সবাই আপনাকে অভিভাবক হিসেবে এই ওয়ার্ডের একজন অভিভাবক হিসেবে দেখতে চায়, আপনি অভিভাবক হিসেবে পাশে থাকবেন,
আর গ্রামবাসীরাও আমরা আপনার পাশে থাকবো ইনশাআল্লাহ। তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই যারা আয়োজন করছে এই অনুষ্ঠান, সফল অনুষ্ঠান, তাদের প্রতিও কৃতজ্ঞতা স্বীকার করছি। ইনশাআল্লাহ সামনে 5টি বছর আমরা সবাই সুখে দুঃখে মিলে সবারই সুখ দুঃখ ভাগ করে নিয়ে আমরা থাকবো। সবাইকে ধন্যবাদ।